ওয়েলকাম টু wespotyou। আপনাদের যেমন কথা দিয়েছিলাম লাইভে আপনাদের পছন্দের তারকাদের বাড়ি বাড়ি আমরা ঘুরে দেখাবো কি হচ্ছে লক্ষ্মী পুজোর দিন, কিভাবে তারা সেলিব্রেট করছেন, তো সেই রকমই আবার আমরা চলে এসেছি রুদ্রদা প্রমিতাদির বাড়িতে। তো প্রথমে শুভ বিজয়ের দিন তো দেখা হয়েছিল, তারপর আবার দেখা হলো, তো লক্ষ্মী পুজোর শুভেচ্ছা দিয়ে শুরু করি। কোজা করি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে। আমার নিজের ভেতর থেকে এসেছে, পাজামাটা দিয়ে মানে ধুতিটা অ্যাভয়েড করে হয়ে গেছিল, তাই লক্ষ্মী পুজো ভালো লাগে লক্ষ্মী পুজোর দিন। হ্যাঁ, তোমার এই যে পুরো ছোটবেলা থেকে এরকমই মানে সেজে এসেছি, তো এবারও তাই ছিল, না হলে লক্ষ্মী পুজো ভালোই লাগে না, একদম লাল পাড় শাড়িতে লক্ষ্মী পুজো পুরো কমপ্লিট। আর গয়নাগুলো কা সাজেস্ট করো, নিজের না মা সাজেস্ট করে দিয়েছিল? না, গয়নাগুলো আমারই সাজেস্ট, মানে নিজেরই পছন্দে। আমি বলবো সম্পূর্ণার কথা বলবো, ওর জুয়েলারি আমার খুব ভালো লাগে, তো ওর জুয়েলারি এখানে আমার নিজের কিছু আর ওর জুয়েলারি মিক্স করা। আর ইনফ্যাক্ট এই যে পুরো আউটফিটটা এটাও সম্পূর্ণ। আচ্ছা, ভালো, খুব আমার খুব মানে আমাদের খুব ভালো লাগে। ডিজাইনার মানে সে ভালো বোঝে যে কি রকম মানে আমাদের সঙ্গে যাবে আর কি, তো এই পুরোটাই ওরই আর কি আউটফিটটা। মা লক্ষ্মীকে তো দেখো, নিত্য পুজো তো মা লক্ষ্মীর সবসময় হয়, কিন্তু আজ কোজাগরি লক্ষ্মী পুজো, তাই কাল থেকেই প্রিপারেশন শুরু হয়েছিল কেনাকাটা থেকে। তারপর বলবো শাশুড়ি মা অনেকটা সাজিয়েছে, মা মানে আমার মা ভোর 4টার সময় উঠে নিয়ে আর কি পুরো মানে ঠাকুর ঘর সাজানো, সবকিছু গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে মা ভোর 4টার থেকে উঠে সবকিছু করছে। তারপর আমরা ঘুম থেকে ওঠার পর বেসিক্যালি আমি তো মানে আমার বাজার যা কিছু সব কালকে করেছিলাম, তো আজকে যেহেতু মানে কালকে যদি ফুল নিয়ে আসতাম তাহলে অনেকটা শুকিয়ে যেত, তো আমি সকালে বেরিয়ে ফুলটা এনেছি। বাট ও সকাল থেকে মায়ের সঙ্গে অনেকটা আর কি হেল্প করেছে, এই যে মা এটা এরকম করো, ওরকম সেটা করে দাও, এই দিকে এটা সাজিয়ে দাও, তো সকাল থেকে এটা চলছে। তবে মা ভোর 4টার থেকে স্বপ্ন করেছে আর কি, মায়ের হচ্ছে ধরো যদি 5:30 ওঠে, আজকে না খুব দেরি করে উঠেছে, আজকে কটায় উঠেছো তুমি? 5:30, হ্যাঁ 5:30, ও আছে এটা খুব দেরি হয়ে গেছে মায়ের ক্ষেত্রে, 5:30টা খুব দেরি আর কি, তাহলে 8:00-9:00 তাহলে মানে বুঝতে পারছো কিরকম হতে পারে, 8:00-9:00 মানে প্রচুর দেরি হয়ে গেছে। আমরা একটু দেরিতেই উঠেছি, কারণ কোজাগরি লক্ষ্মী পুজো সন্ধ্যাবেলা করব, তো সকালে শেষ করে আজকে সেকেন্ড সানডে, লাস্ট শুটিং দিন সেকেন্ড সানডে, তো আমরা একটু দেরি করে উঠেছি। অ্যাকচুয়ালি কালকে সব লিস্ট করা হয়ে গেছে, লোকে লিস্ট দিয়ে দিয়েছিলাম, ও যখন মানে কালকে আমাদের অ্যাকচুয়ালি অনেকটা রাত হয়েছে, কারণ আমি শুট থেকে অনেকটা দেরিতে ফিরেছি, তারপর ধরে জিনিসপত্র সব নেওয়া সবকিছু নিয়ে মোটামুটি ঘুমিয়েছে অনেকটা দেরি, তো আজকে জানতাম ছুটির দিন একটু দেরি করে উঠতে দেরি করে উঠতে পারি, তার আগে দেখছি মা অনেকটা রেডি করে দিয়েছিল আর কি। দাদা এই চাঁদমালাটা দিন, দাদা এই ঘরটা দিন, দাদা এটা করুন, দাদা সেটা দিন। আগে বিষয়টা ধরো যখন মানে একদম ছোটর কথা বলছি, ছোটবেলাতে ধরো যখন বাবার সঙ্গে যেতাম বা ধর আমি দাদা যখন বেরোতাম বাজার করতে, সেই ব্যাপারটা সেই আনন্দটা অন্যরকম ছিল, আর এখন হচ্ছে একটা রেসপন্সিবিলিটি মানে দায়িত্ববোধের সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে ধরো অস্বস্তি হয় না, যে মানে এত ভিড়ের মধ্যে কি ধরো ওরকম ভাবে দাদা দিন, দাদা ওটা দিন, সেটা দিন, একটা ফিল হয়। কিন্তু আমি আমি এটা খুব মানে আনন্দ, আমার খুব ভালো লাগে এটা করতে, কারণ কি বলতো আর 5টা দিনের থেকে না, এই যে ধরো শুটিংয়ে যাচ্ছি বাড়ি আসছি, কিন্তু এই পুজোর সময় কটা লক্ষ্মী পুজো বলো বা দুর্গাপুজোর আগে এই যখন শপিং করতে যাই, এই যে ধরো মানে ভিড়ের মাঝখানে গিয়ে যে একটা মানে জিনিসপত্র নেওয়া, এটা অন্যরকম ভালো লাগা থাকে, সে লক্ষ্মী পুজোর সময় হোক বা দুর্গাপুজোর সময় শপিং করা হোক। আজকে স্পেশাল স্পেশাল কি খাবার দাবার আছে লক্ষ্মী মায়ের জন্য? হ্যাঁ, মা লক্ষ্মীর জন্য বলবো নারকেল নাড়ু, এটা তো সবার আগে, নারকেল ছাপা প্লাস নারকেল ছাপা, নারকেল নাড়ু, মোয়া রয়েছে, এগুলো মানে প্রত্যেক বছরের ব্যাপার, মানে এগুলো মা লক্ষ্মীর জন্য অবশ্যই থাকে। তালের পোপড় বলবো যেটা দেওয়া হয়, চিড়ে মুড়কি, আর নৈবেদ্য তো করাই হয়েছে, সিন্নি করা হয়েছে, কারণ নারায়ণ মানে লক্ষ্মী নারায়ণ আলাদা কখনো করা যাবে না, পূর্ণিমাটাও বলে ভালো সিন্নি দেওয়া, একদম সিন্নি দেওয়া হয়েছে। আর এই ছোটবেলাতেই না সিন্নি ব্যাপারটা না মানে দেখবে মানে দিদা ঠাকুমারা মারা যখন এই সিন্নি মাখতো, এটা খাওয়ার জন্য আমরা রেডি হয়ে থাকতাম যে সিন্নি মাখা কখন হবে, সিন্নি কখন খাবো, একদম। এটা মানে
মানে আমাদের যারা 90s এ তাদের সবাইই ব্যাপারটা। হ্যাঁ তো আজকে তোমরা সিন্নি খাচ্ছ তো চুটিয়ে, একদম সিন্নি শুধু না, সিন্নির সঙ্গে মিষ্টি, মিষ্টির পর লুচি, লুচির পর ধরো নারকেল নাড়ু, তারপর হচ্ছে নারকেল ছাপা, তারপর হচ্ছে সিমুইর পায়েশ। সিমুইর পায়েশ আমাদের করা হয়েছিল, কারণ আজকে তো চালের পায়েশটা হবে না, আর লুচি তো অবশ্যই। তো সেটা অলরেডি আমরা দুপুরবেলা যেটা হয় আজকে সবটাই নিরামিষের সমস্ত খাবার, তো সেটা খাওয়া হয়েছে, প্লাস পুজোর সব মিষ্টি প্রসাদ যেটা আর কি। তো আজকে প্রচুর মিষ্টি, দুর্গাপূজা থেকে না মানে এরপর চলবে। হ্যাঁ মানে এই যে ডায়েট এই যে হয়ে গেছে, আমাদের গণেশ পুজো থেকে শুরু হয়েছে, মানে শুরু হয়েছে। এবার বুঝতে পারছি না ডায়েটটা ধরবো কিভাবে, মানে এই খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে, এবার শেষ আর হচ্ছে না। দিওয়ালি আসছে, কালী পূজা আসছে, ওটাও আমরা সেলিব্রেট করি, অবশ্যই সবাই ঘরে ঘরে আমরা সেলিব্রেট করি, ওদিনও খাওয়া দাওয়া হয়, ওদিনও খাওয়া দাওয়া আমার মিষ্টি মুখ ছাড়া। লক্ষ্মী পূজার সময় ধরো চুটিয়ে খাওয়া দাওয়া, বা ধরো দুর্গাপূজার যে কটা দিন থাকে, আমার মধ্যে খাওয়া দাওয়া করাটা উচিত, মানে এটা তো তুমি রোজ করবে না এরকম ভাবে, এই মিষ্টি এই ব্যাপারগুলো হয় না, এই আনন্দটা থাকে না, ভালো লাগে। এই যে ধরো মিষ্টির দোকানে যাচ্ছে এত লোকের ভিড়, ওখান থেকে ধরো তুমি যদি বাঙালি হয়ে যদি পূজার সময় মিষ্টি না খেলে তাহলে কি হলো? নাড়ুটা কি পাক দিতে পারো তুমি? না এখন কেনাই হয়েছে, আমি অতটা ভালো পারি না, বলেন তুমি কি পারো? না আমি পারি, আমি পারি না। ছোটবেলায় মা মানে পরের দিকে মাও, এখন যেটা হয় আমাদের সময়ের অভাবে আমরা কিনে নিই, কিন্তু ছোটবেলায় মাকে দেখেছি যে নাড়ু বানানো বাড়িতে, আগে তাই হতো, আগে সব নাড়ু নিমকি সব বাড়িতে বানানো হতো, আমারও হয়েছে, কিন্তু আমি অতটা ভালো পারি না, কারণ কাজের প্রেসারে প্লাস এখন সময়টা আমাদের এত কমে গেছে যে আর এখন ম্যাক্সিমাম রেডিমেড হয়ে গেছে, মানে এখন বাড়িতে বানানো ব্যাপারটা একদম চলটা এখন নেই, উঠে গেছে এখন, সময়টাই ফ্যাক্টর। তুমি বাজারে বেরোবে, রাস্তায় বেরোবে, যেটা চাইবে সেটাই পেয়ে যাবে, তো মানুষ এখন এতটাই মানে স্মার্ট হয়ে গেছে সব দিক থেকে, যার বাড়িতে তৈরি হয় না এখন আর কিছু। তো তোমাদের আজকের দিনের জন্য নাড়ু খাওয়ার জন্য তো ওয়েট করে থাকো। হ্যাঁ আর বললাম তো মিষ্টিটা, অন্যদিন মিষ্টি খেলে মনের মধ্যে চলে আজকে কেন, মানে আজকে দরকার নেই, কিন্তু পূজোর দিনগুলো তো একটা, মানে আজকে পূজোর দিন, আজকে খাবো মিষ্টি, আজকে সেই মনের মধ্যে খুঁতখুঁতটাও হয় না যে মিষ্টি খাওয়ার পর, কারণ নাড়ু মিষ্টির মধ্যে। আর ইনফ্যাক্ট আরেকটা জিনিস মানে এই বছর বেশি হচ্ছে, সেটা হচ্ছে দুর্গাপূজার থেকে শুরু হয়েছে না, মিষ্টির পর মিষ্টি, ধরো এই কোথাও যাচ্ছে মিষ্টি, এখানে যাচ্ছে মিষ্টি, বিজয়া দশমী মিষ্টি, বাড়িতে মিষ্টি কিনে আনছি সেখানে মিষ্টি, মানে মিষ্টি আর মিষ্টি চারদিকে শুধু মিষ্টি, মিষ্টি 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 ভাবে সম্পর্ক চলে মিষ্টি দিয়ে। আর তোমাদের উপোস ভাঙার পর কোন জিনিসটা তোমরা খাবেই? আর দেখো প্রসাদ নারকেল নাড়ু ভালো লাগে আমার, ওরকম স্পেসিফিক নেই যে প্রসাদ মুখে দেবো, মানে উপোস করলে প্রসাদ মুখে দিই আমি, উপোস হাতের সামনে যেটা পাও সেটা। হ্যাঁ তোমার একটা থাকে নারকেল ছাপা, নারকেল ছাপা দেখি ছোট থেকে, নারকেল নাড়ুটাও থাকে, মানে ছাপাটা ছোট থেকে অতটা ছিল না, কিন্তু নারকেল নাড়ুটা সব থেকে ইম্পর্টেন্ট, মানে এই নারকেল নাড়ু খাওয়ার মজাটা অন্যরকম থাকে, দেখবে একটাতে টেস্ট মানে আঁশ মেটে না, দুটো তিনটে চারটে যতক্ষণ না হচ্ছে, তো এটা আমার আগে থাকে যে নারকেল নাড়ুটা নিতে। আসলে আমি ছোটবেলা থেকে একটু মানে খাওয়া দাওয়া আছে খুব বেশি, মানে ওইটা কম, তার জন্য ওই মানে ধরো কখন পূজা হবে কখন পূজা হবে নাড়ু খাবো, ঠিকই ডায়েট, ছোট থেকে ডায়েট বলতে পারো, অবশ্যই একটু বড় হতে হতে ডায়েট শুরু করে দিয়েছি, সেই জন্য আমার অতটা নেই যে প্রসাদ মুখে দিয়ে আমার উপোসটা ভাঙলাম। তো রুদ্রদা তোমার লক্ষ্মীকে আজকে দেখে তোমার কেমন লাগছে? আমি তো আমার লক্ষ্মীকে প্রথম লক্ষ্মী পুজোর সময় দেখেছিলাম বেলগাছিয়ার বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে যখন আমি প্রথম গিয়েছিলাম লক্ষ্মী পুজোর দিন, কোজাগরি লক্ষ্মী পুজোর দিন প্রথম দিন আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, সেখানে প্রথম আমি আমার লক্ষ্মীকে দেখেছিলাম। সাত ভাই চম্পাতে প্রিন্সেস হিসেবে ধরো বা ধরো এরকম মানে যে ফেয়ারিটেলের যে কস্টিউম থাকে সেটাতে দেখেছিলাম, কিন্তু সাবেকি সাজ যেটা যে লাল পার শাড়ির সঙ্গে ধরো একটু গয়না একটু হালকা যে সাজটা থাকে বাঙালিদের মানে মেয়েদের ক্ষেত্রে, সেটা দেখেই তো কুপকাত হয়ে গেছিলাম। তো প্রথমেই লক্ষ্মী পুজোতে ওকে দেখেছিলাম, যেরকম লাল পার শাড়ি ধরো হালকা গয়না, তো প্রেমে তো এমনি হাবুডুবু খাচ্ছিলাম, তারপর এমন সমুদ্রতে ঢুকলাম ব্যাস এবার হাবুডুবু খাচ্ছি রোজ। তো লক্ষ্মী পুজো দিয়েই সবকিছু শুরু, আর সব শেষে দর্শকদের কি বলবে দুজন? বলবো অবশ্যই আবার কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে, চুটিয়ে পুজোর পর প্রসাদ খাও, আমার মতো নারকেল নাড়ু যদি থাকে তাহলে চুটি একদম হামলে পড়ো, আর যা তোমাদের ফেভারিট মিষ্টি আছে সেটাও ডেফিনেটলি খাও, কারণ এই সব ডায়েট বা পুজোর সময় এটা খাবো না সেটা খাবো না একদমই করবে না, যেটা মনে হবে সেটাই খাবে, কিন্তু যেই পুজোটা পেরিয়ে যাবে তারপর আবার ডায়েট শুরু করবে, ডায়েটের দরকার নেই, অ্যাট লিস্ট একটু ফিজিক্যালি ফিট থাকাটা দরকার,
কারণ মানে এটা অনেক সময় হয় যে পূজোর ঠিক 4 মাস আগে থেকে বা 2 মাস আগে থেকে ওয়ার্কআউট করলাম, সেটা ঠিক না, মানে সারা বছর যদি ওয়ার্কআউট করতে থাকো তাহলে পূজোর সময় মিষ্টি নাড়ু সব খেতে পারবে, অসুবিধা। আর বলবো আশা করি নিশ্চয়ই সকলের পূজো খুব ভালো হয়েছে, মা লক্ষ্মী এসেছেন আমাদের সকলের ঘরে, সবাই খুব ভালো থাকুন। আবার বলবো সামনের দিকে বলবো দিওয়ালি আসছে, তো আমাদের তো চলছে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ যেটা থাকে, দুর্গাপূজা শেষ হয়েছে, লক্ষ্মী পূজো এবার আজকে সবাই আনন্দ করুন, দিওয়ালি আসছে, কালী পূজো মা কালী আসছেন, তো খুব ভালো থাকুন এবং ছুটি আনন্দ। আর তোমরা শেষ প্রশ্ন আমার, তোমরা কি চাইলে মায়ের থেকে, লক্ষ্মী মায়ের থেকে দুজনে? ওটা তো বলবো যে মাকে সবসময় মানে বলি যে সবাই ভালো থাকি, আমরা সুস্থ থাকি, আর যেরকম সিচুয়েশন আগে হয়েছিল করোনা এসেছিল, এরকম সিচুয়েশন আর না আসুক, আমরা সকলে ভালো করে কাজ করি, সকলে সুস্থ থাকি, ভালো থাকি। আর সব থেকে বড় ব্যাপার কি বলতো, এই যে লক্ষ্মী পুজো, পূজা করি লক্ষ্মী পুজো, তুমি দেখবে এটা শুধু তোমার আমার বাড়িতে না, প্রত্যেক ঘরে হয়, প্রত্যেক ঘরে ঘরে মা লক্ষ্মী আসেন। তো মায়ের কাছে এটাই প্রার্থনা যে মা তুমি এইভাবেই প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের ঘরে এসো এবং এরকম ভাবে তুমি বিরাজ করো। আপনারা তো দেখলেন, আর দেখতে থাকুন তার সাথে স্পট ইউ লাইভ, স্টে টিউন, ভালো থাকুন, দেখতে থাকুন।